হ্যালো ভিওর্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের মধ্যে থেকে সেরা পাঁচটি কমেন্টের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে আর আজকের এই ভিডিওটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব দশ আপনাদের যদি ইউটিউব সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কারণ এখন থেকে সপ্তাহে এক থেকে দুইটা আমাদের প্রশ্নোত্তর পর্ব চলে আসবে তো মূল ভিডিওতে চলে যায় যে আসলে মূল যে সেরা পাঁচটি আমাদেরকে কমেন্ট করা হয়েছে সে একদম সকল ইউটিউবারের এই পাঁচটি কমেন্ট জানা অবশ্যই জরুরি বলে আমি মনে করি তো প্রথম যে কমেন্টটি করা হয়েছে সেটা হচ্ছে নতুন আপডেটে যে গাইডলাইন সম্পর্কে ভালো করে জানান মানে নতুন যে একটা আপডেট আসছে ইউটিউব মনিটাইজ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যে গাইডলাইনের তৃতীয় একটা অপশন চলে এসেছে আগে যেমন সাবস্ক্রাইবার এক হাজার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং পাশে যাওয়ার একটা গাইডলাইনের যেটা আসছে এটা নিয়ে অনেকেই কনফিউশন আসেন যেমন এই যে আমার চ্যানেলে এখন গাইডলাইন আছে তো সেক্ষেত্রে আমি এখন মনিটাইজ অ্যাপ্লাই করতে পারছি না আমার কি পরবর্তীতে গাইডলাইন উঠে গেলে আমি কি মনিটাইজেশন পাবো অবশ্যই পরবর্তীতে যদি আপনার গাইডলাইন উঠে যায় তাহলে আপনি মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার চ্যানেল ওয়ার্নিং নয় অ্যাক্টিভ গাইডলাইন স্ট্রাইক থাকলে ওই যতদিন না পর্যন্ত অ্যাক্টিভ গাইডলাইন স্ট্রাইক না যায় ততদিন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন না সাধারণত নব্বই দিন আমাদের এই গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইকগুলো থেকে থাকে আচ্ছা দ্বিতীয় যে কমেন্টটা করা হয়েছে কপিরাইট থাকলে কি মনিটাইজেশন পাবো আমাদের কিন্তু আগে দুইটা অপশন ছিল এখন তিনটা দেওয়া হয়েছে যেমন গাইডলাইন এখন কিন্তু চতুর্থ যে অপশন কপিরাইট স্ট্রাইক এটা কিন্তু দেয়নি তো সেক্ষেত্রে আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক থাকে একটা তারপরেও যদি আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন আপনি পাবেন কারণ এইরকম কপিরাইট স্ট্রাইক নিয়ে অনেক চ্যানেল মনিটাইজেশন পেয়েছে তাই সেক্ষেত্রে আমার জানা মতে আপনি পাবেন আচ্ছা তারপরে তৃতীয় যে প্রশ্নটা করা হয়েছে ভিডিওতে ইলো আইকন কেন হয় আপনি যখন একটি ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন ইউটিউবের পলিসি অনুযায়ী যদি আপলোড করতে পারেন সম্পূর্ণ তাহলে আপনার ওই ভিডিওটা অ্যাড ফ্রেন্ডলি হলে আপনার ওই ভিডিওটার আইকন হবে গ্রিন এক্ষেত্রে আপনি ওই ভিডিও থেকে হিউজ পরিমাণে সম্পূর্ণ যে অ্যাডটা আসার কথা সেই অ্যাডটা আপনি পাবেন এবং আপনি ওখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন এখন ইওল আইকন আসার কারণটা হচ্ছে আপনি ইউটিউবের যে পলিসিগুলো আছে বা অ্যাড ফ্রেন্ডলি যে পলিসিগুলো আছে এটা যদি আপনি অমান্য করেন বা আপনি যদি এটা ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ইওল আইকন অথবা ব্ল্যাক আইকন অথবা আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে এটা কিন্তু খুবই সিরিয়াস ইস্যু কারণ এটা কেউ সহজভাবে নেবেন না কারণ ইওলো আইকন আসে অনেক সময় ইউটিউবের পলিসি ভঙ্গ করার কারণেই কিন্তু আমাদের ভিডিওগুলোতে ইলো আইকন আসে অনেক সময় ভুলভালভাবেও আমাদের চ্যানেলে আসতে পারে যদি আপনার দিক থেকে দেখেন যে আপনার ভিডিও সম্পূর্ণ ঠিক তাহলে তাদেরকে আপনি কাউন্টার করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই তারা রিভিউ করে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ভিডিওটা অ্যাড ফ্রেন্ডলি অথবা অ্যাড ফ্রেন্ডলি নয় আচ্ছা তারপরে চতুর্থ যে কমেন্টটা করা হয়েছে কপিরাইট ক্লাইম কি চ্যানেলের জন্য ক্ষতি করে দেখুন কপিরেট ক্লাইমটা আসে সাধারণত আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য বা কোনো কনটেন্ট ব্যবহার করলে কেউ দিয়ে দিতে পারে তো বেশিরভাগই সাধারণত ব্যাকগ্রাউন্ড মিউজিক যারা আমরা ব্যবহার করি তাদের চ্যানেলে কিন্তু কপারেট ক্লাইমটা আসে এই কপিরেট ক্লাইমটা কি চ্যানেলে ক্ষতি করে কিনা এক কথায় আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক তারা দিচ্ছে না কপারেট ক্লাইমটা হচ্ছে আপনার চ্যানেলের ওই ভিডিও থেকে যতগুলো অ্যাড আসবে সেই অ্যাডের যে অর্থটা আপনি পাবেন না সেই অর্থটা চলে যাবে যে ক্লাইম করবে মানে যার আপনি মিউজিক ব্যবহার করেছেন অথবা যার ফুটেজ ব্যবহার করেছেন সে যদি আপনার ওই ভিডিওতে ক্লাইম করে থাকে তাহলে সে অর্থগুলো নিয়ে যাবে সেক্ষেত্রে আপনার কোনো লাভ হবে না আচ্ছা কপিরেট ক্লাইম থাকলে কি মনিটাইজেশন পাবো এখন দেখেন মনিটাইজ হচ্ছে একদম সূক্ষ্ম এবং একটা ভালো বিষয় যদি আপনার কাজ করতেছেন এই প্ল্যাটফর্মে তাহলে আপনার চ্যানেলটা ফুল ফ্রেশ থাকাই ভালো এখন সব ভিডিওতে কপিরেট ক্লাইম তো সেক্ষেত্রে আপনার মনিটাইজ না পাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন আমি ওটা কিন্তু সঠিক জানি না কারণ ইউটিউবে যদি আমি সরাসরি বলি সব ভিডিওতে কপিরাইট ক্লাইম মনিটাইজ পাবে কি না এরকমভাবে হয় না দু একটা কপিরাইট ক্লাইম থাকতে পারে এক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছু নেই যেটার ক্ষেত্রে কপিরাইট ক্লাইম আসছে ইডিটির থেকে আপনি অতটুকু যদি আপনি কেটে দিতে পারেন অথবা সরিয়ে দিতে পারেন তাহলে কপিরাইট ক্লাইমটা উঠে যাবে আশা রাখি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনারা বুঝতে পেরেছেন আর যদি কারোর প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করুন আর যারা এখন আমাদের পরিবারের সদস্য হয়নি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো ভালো থাকবেন সবার সুস্থ কামনা রইল